এক ছোট ভাইকে নিয়ে এলাকায় ফিরছিলাম। এলাকার ঢোকার সময় ছোট ভাই একটি মুদির দোকান দেখে বলল, ভাইয়া আমি দোকান থেকে কিছু কিনব। ছোট ভাই দোকানে গিয়ে বলল, এই দুটা চকলেট দেন তো। ভাবলাম যে চকলেট ভালো জিনিস, কিনো। এরপর সে 2 লিটার 7 আপ চাইল। এই ছোট ভাই বলতো, কিন্তু এত ছোট ভাই না, মানে সে কলেজ শেষ, ভার্সিটিতে উঠেছে, এই টাইপের ছোট ভাই। এরপর সে 2 লিটার 7 আপ চাইল। ভাবলাম যে শীতের দিনে 7 আপ, যাই হোক, খারাপ না, চলে। এরপর সে বলল, 2 প্যাকেট চানাচোর। আমার তো মাথা অন্যদিকে চলে গেল। ভাবতেছিলাম আমি কি ভুল শুনতেছি, সে কি চানাচুরি চাইতেছে? না, দেখলাম যে দোকানদার 2 প্যাকেট চানাচোর হাতে দিল। আমি একটু একটু লজ্জা পাচ্ছিলাম এবং মুখ ঘুরিয়ে নিলাম। বছরের শেষ দিন, কি ভাবছে দোকানদার? কিন্তু তখনও অনেক কিছু বাকি আমার শোনার। আমাকে অবাক করে দিয়ে ছোট ভাই বলল, এবার 2 প্যাকেট বাদাম দেন তো। আমার তো পূজা শেষ, আমি তো দোকানদারের দিকে লজ্জায় তাকাতেই পারছি না। ঘটনা যা অনুমান করছিলাম তাই হচ্ছে। দোকানদার জিজ্ঞাসা করলো, আর কি? ছোট ভাই বলল, ছোট 1 প্যাকেট বিপ্লবন। দোকানদার বিপ্লবন বিপ্লবন বলতে বলতে জিজ্ঞাসা করলো, আর কিছু লাগবে? প্রশ্ন শোনার পর আমার হার্টবিট বেড়ে গেল। এরপর কি না চায় আমার ছোট ভাই। ছোট ভাই বলল, এই 1 টাইম গ্লাস আছে। এই প্রশ্ন জিজ্ঞাসা করার পর আমার আর কিছু বোঝার বাকি থাকলো না। যা অনুমান করছি সেটাই সত্যি। দোকানদার মুচকি হেসে হেসে জবাব দিল, হ্যাঁ আছে, কয়টা দিব? 6টা দেন। ছোট ভাই যে এই বলেই ক্ষান্ত তা না, আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া আমরা 4 জন না? আমি এদিক ওদিক তাকিয়ে এমনভাবে হে বললাম যে ছোট ভাই ছাড়া আর পৃথিবীর অন্য কেউ যেন না বুঝে যে আমি হে বলছি। সে দোকানদারের দিকে তাকিয়ে বলল, তাহলে 8টা গ্লাস দিন। আমি জিজ্ঞেস করলাম, 8টা কেন? ভাইয়া সেফটি, ভাইয়া সেফটি। আমি অবাক, কিছু শুনি নেই, এমন ভঙ্গিতে অন্যদিকে তাকিয়ে থাকলাম। দোকানদার আমাকে চিনে, এলাকায় প্রতিদিন ওনার দোকানের সামনে দিয়ে আমার যাইতে হবে, আর এলাকার মধ্যে আমি একজন ভদ্র ছেলে। প্রতিদিন যখন ওনার সামনে দিয়ে যাব, উনি তো আমার দিকে মালখর মালখর দৃষ্টিতে তাকাবে। ব্যস্তা, তুমি তো ওই রাতে খাইছিলা, লজ্জা একটু দোকান থেকে আড়াল হয়ে দাঁড়ালাম। ছোট ভাইয়ের কেনাকাটা শেষ। সে হাসি মুখে দাঁড়িয়ে বলল, চলেন ভাই আমরা হাঁটা শুরু করি। দোকান থেকে নিরাপদ দূরত্বে গিয়ে এক রাশ সন্দেহ আর হৃদয়ের গোপন আনন্দ নিয়ে জিজ্ঞাসা করলাম, কাহিনী কি, কিছু খাবি? ছোট ভাই একটু হাসি হাসি মুখে জবাব দিল, না ভাই কিছু খামো না, দোকানদারের সাথে একটু প্র্যাঙ্ক করলাম। হ্যালো গুপ্তি জনগণ, আমার লাইফে ঘটে যাওয়া যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এই টাইপের জাউরা ছোট ভাই থাকে, তাহলে ওদের কাছ থেকে একটু দূরে থাকবে, না হয়তো কোনো না কোনো দিন আপনার সাথে এই টাইপের কোনো না কোনো প্র্যাঙ্ক করে ফেলতে পারে, যা আপনার সারা জীবন মানুষের সামনে চোখ নত করে চলতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।